প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আসাদুল কবির 1965 সালের অক্টোবর মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের। ধন্যবাদ আপনাকে। স্যার, ডায়াবেটিস এইটা এত কমন এবং এটা নিয়ে এত বেশি বলা হয় যে আশা করি দর্শকরা সবাই এই সম্পর্কে জানেন, তারপরও যদি আপনি একটু বলে নেন শুরুতে একজন মানুষকে কখন আপনারা ডায়াবেটিক বলেন। আচ্ছা, আপনি প্রশ্নটা সুন্দর করেছেন যে একটা জিনিস হলো যে বাংলা কেন আমরা ডায়াবেটিস নিয়ে এত চিন্তা ভাবনা করছি। আজ থেকে বোধ হয় 5 বছর আগে একটা জরিপ করা হয়, যখন দেখা গেল যে দেশের জনসংখ্যার 7% লোক ডায়াবেটিস আছে। বর্তমানে কিন্তু সেটা প্রায় নিয়ার অ্যাবাউট 10%। আপনি চিন্তা করে দেখেন যে 15 কোটি মানুষের মধ্যে প্রায় 1.5 কোটি লোক কিন্তু ডায়াবেটিস। তাহলে এটার প্রাদুর্ভাবটা কেন এত দ্রুত বাড়তেছে এবং এই সাবকন্টিনেন্ট এবং বাংলাদেশে, আমরা আমাদের দেশ নিয়ে বেশি চিন্তা করছি যে কেন এত বাড়ছে। ডেফিনেটলি কিছু খাদ্য, কিছু পারিপার্শ্বিক অবস্থা, সব কিছু মিলাই কিন্তু ডায়াবেটিসটাকে। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিন্তা করবে যে আমার ডায়াবেটিস হয়েছে কিনা। যারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে তাদের চিন্তা করতে হবে। যাদের ফুড হ্যাবিট ইচ্ছা মতো আছে, মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া, এবং আপনি খেয়াল করেন যে আমাদের দেশের কোনো ফুডে কিন্তু কোনো ক্যালোরি লেখা থাকে না যে এই ফুডটা আমরা কত ক্যালোরি খাচ্ছি, এতে সুগার কন্টেন্ট কতটুকু বা কী। এবং আপামর জনগণ কিন্তু এখনও চাল বা ভাতের উপর নির্ভরশীল। সব কিছু কিন্তু এখন আমাদের চিন্তা করার বিষয়, ভবিষ্যতের দিকে চিন্তা করে, মানে আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত ফেভারেবল। সহজেই আমরা এই রোগে আক্রান্ত হতে পারি যে কেউ, যে কোনো বয়সে, যে কোনো বয়সে। তো একজন রোগীকে আপনার ডায়াবেটিস কখন বলেন যে উনি ডায়াবেটিক রোগী? দেখেন, একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসা মানে ডায়াগনোসিস করতে গেলে আমাদের রক্ত পরীক্ষা করতে হবে, এবং WHO স্ট্যান্ডার্ড যে পরীক্ষা, সেই পরীক্ষাতে বলা হয় যে খালি পেটে এবং প্রয়োজন হলে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আর একটা স্যাম্পল নিয়ে আমরা এই দুটা ভ্যালু দেখে আমরা বলে দিতে পারি যে তার ডায়াবেটিস আছে কি না। এছাড়া নতুন আরও আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে নতুন আর একটা দেওয়া হয়েছে, যেটা হিমোগ্লোবিন A1C, একটা নতুন টেস্ট যেটা গত 4 মাসের ব্লাড সুগারের একটা অ্যাভারেজ, এই অ্যাভারেজ যদি 6.5%-এর উপরে থাকে তাহলে তাকে ডিক্লেয়ার করা যায় যে সে ডায়াবেটিস আছে। কারণ হঠাৎ করে এই সময় কারো হয়তো কমে গেছে বা বেড়ে গেছে, কিন্তু এটা সবসময় কমা বাড়ার মধ্যে থাকে কিনা, অ্যাভারেজ বেশি কিনা, তার কারণে হয়তো 2 ঘন্টা সময় ধরে একটা ব্লাড টেস্ট করারও সময় নাই। আমরা স্ট্যাট স্যাম্পল কিন্তু নিয়ে নিতে পারি যে গত 4 মান্থের তার অ্যাভারেজ সুগার কত ছিল, তো সেটা দেখেও কিন্তু আমরা ভালো পদ্ধতি। স্যার, একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত হলেন, এই যে আপনি বলছিলেন যে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তারপরেও এটা নিয়ে আমরা এত চিন্তিত কেন, এত প্রচার কেন, ডায়াবেটিস হলে সমস্যাটা কোথায়? দেখুন, আপনার শরীরে যদি সুগার বেশি থাকে তাহলে আপনি চলতে ফিরতে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু শরীরের রক্তে যখন সুগার থাকবে, রক্ত শরীরের প্রতিটা কোণায় কোণায় গেছে, শরীরের চোখ, মাথা, ব্রেন থেকে শুরু করে সব জায়গায়, আমরা যেসব টার্গেট অর্গান বলি, যে চোখে তার সমস্যা হবে, কিডনিতে তার সমস্যা হবে, হার্টে তার সমস্যা হবে, তার নার্ভে সমস্যা হবে, এবং বহু পেশেন্ট দেখবেন যে বলে যে আমার জ্বালা পোড়া করে শরীর, স্পেশালি পেরিফেরাল পার্টে, অর্থাৎ দূরে হাতের পা, পায়ের পাতা, হাতের পাতা, এসব জায়গায়। এই জ্বালা পোড়া রোগ কিন্তু ওই নার্ভের ইরিটেশনের জন্য হচ্ছে, তার নিউরোপ্যাথি ডেভেলপ করছে, এবং আমরা রেট্রোস্পেকটিভলি যদি ব্লাড সুগার মূলে ডায়াবেটিস তখন দেখি যে তার ডায়াবেটিস আছে। পেশেন্ট কিন্তু কখনো বলে না যে আমার ডায়াবেটিস আছে, সে কিন্তু আসে বিভিন্ন সিমটমস নিয়ে, তার মধ্যে এটা অন্যতম সিমটমস হলো জ্বালা পোড়া করা। এই বার্নিং সেন্সেশনটা হাতে পায়ে, এগুলো কিন্তু ডায়াবেটিসের পেশেন্টেরই হয় সবচেয়ে বেশি। তো একজন মানুষ যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, আপনি বলছিলেন যে তার এই কিডনি ক্ষতিগ্রস্ত হবে, তার চোখ ক্ষতিগ্রস্ত হবে, তার নার্ভ ক্ষতিগ্রস্ত হবে, তার অন্য হার্ট ক্ষতিগ্রস্ত হবে, স্ট্রোকের রেট বেড়ে যাবে, এমনকি তার হাত পায়ে পচন পর্যন্ত ধরে, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়, সেসব সমস্যা হয়, তাহলে এইটা হয়, এটা যাতে না হয় সেটা প্রতিরোধের জন্য কি করব? প্রতিরোধের জন্য আমাদেরকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এবং ডায়াবেটিস কন্ট্রোল করার জন্যই আমাদের বেসিক কতগুলো জিনিস বলা হয়, যেটা আপনার ডায়াবেটিক হাসপাতালের বইয়ের উপরেও কিন্তু একটা ছবি দেখবেন যে DDD লেখা, অর্থাৎ ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন।
তার মানে আপনাকে ডায়েটের ব্যাপারে খুবই সাবধান। এর মানে কি একটু বুঝিয়ে বলেন, যদি ডায়েট মানে কি, ডায়াবেটিক মানে কি খাবেন কি খাবেন না, মানে আপনি কোন জিনিসগুলো খাবেন আর কোন জিনিসগুলো খাবেন না। নাম্বার ওয়ান, আপনি কখনই সুগার জাতীয় জিনিস খাবেন না, কখনই না, যদি আপনার ডায়াবেটিস ডিক্লেয়ার হয়ে যায়। ডায়াবেটিসের জন্য আপনি সুগার কখনই খেতে পারবেন না। আর কিছু কিছু খাওয়ার আছে, যে খাওয়ারগুলোর মধ্যে আমরা রেস্ট্রিকশন দিই, তার মধ্যে শর্করা, শর্করাকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে থাকি, সবজিটাকে আমরা বাড়াই খেতে বলি। শর্করা মানে ভাত, রুটি, এই যে খাবার কতটুকু খেতে পারবে, সে কয় বেলা খাবে, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে যে একটা মানুষ যখন ডায়াবেটিস ডায়াগনোসড হলো তখন তার ওজন কত, হাইট কত, তার বিএমআই কত, এটা দেখে একটা চার্ট করা হয়, নির্ধারণ করে দেন। এটা নিউট্রিশন স্পেশালিস্টরা আমাদেরকে হেল্প করে এবং আমরা সেই চার্টটা দিয়ে থাকি যে আপনি এত ক্যালোরি খাবেন, এই হিসাবে আপনি সকালে এত ক্যালোরি, দুপুরে এত ক্যালোরি, রাত্রে এত ক্যালোরি, এর মাঝে ছোট ছোট করে আরও কী কী খাওয়ার খাবেন, এটা একটা আমরা চার্ট নির্ধারণ করে দিয়ে দিই। এটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, আপনার জন্য একটা, আবার একজন ওভার হেলথ যার ওবেস তার জন্য আর একটা, সেই জন্য সবার জন্য এক ডায়েট বলা যাবে না। একটু সেকেন্ডই সম্পর্কে যদি বলেন, ডিসিপ্লিনটা কি? ডিসিপ্লিনটা হচ্ছে যে আপনার রেগুলার হাঁটা, আপনি প্রতিদিন একটা সময় হাঁটবেন, নির্দিষ্ট সময়ে, যে সময় আপনার শরীরে যে স্টোর গ্লুকোজ আছে, যেগুলো মাসল গ্লাইকোজেন হিসেবে থাকে, সেগুলোকে ইউটিলাইজ করা, বার্ন করা, যাতে রিপ্লেসড হয়। আপনি যে সুগার, যে খাদ্যটা খেলেন সেটা তো সুগার হয়ে গেল, সুগার হয়ে ওটা আবার ওই মাসলে যে ডিপোজিট হবে, যদি খালি জায়গা থাকে তাহলে সহজে হতে পারবে, আর যদি খালি না থাকে তাহলে সুগারটা রক্তে বেড়ে যাবে, জমা হতে, আপনার ক্ষতি হবে। এই যে আপনার ডিসিপ্লিন যেটা বললেন, যে কিছু এক্সারসাইজ করা, লাইফস্টাইল মডিফিকেশন, সবার জন্য সুস্থ থাকার জন্য দরকার, ডায়াবেটিস রোগীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস বেশি রোগীর জন্য বেশি, কারণ তার তো কমপ্লিকেশন বেশি হওয়ার চান্স, কারণ ডায়াবেটিস থেকে তো তার ইমিডিয়েটলি কিছু কমপ্লিকেশন হয় এবং ভবিষ্যতের জন্য কিছু কিছু জটিলতার সৃষ্টি হবে। তিনি অলরেডি একটা সমস্যা বহন করছেন, ফলে এটা যোগ হলে তো এই সমস্যাটা আরো দ্রুত বাড়বে। এবং ডায়াবেটিস যার আছে, যার সুগার বেশি, তার কিন্তু এমনি একটু ওজন বেড়ে যায় এবং আনকন্ট্রোল থাকলে আবার কমে যায়। আপনি যদি ইচ্ছা মতো ক্যালোরি ইনটেক দেন তাহলে তো আবার জিনিসটা আরো দিন দিন খারাপ হতে থাকবে। আচ্ছা, এবার থার্ড ডি নিয়ে যদি একটু বলেন, থার্ড ডি বলতে ড্রাগ বা মেডিসিন। মেডিসিনে আপনার ডায়াবেটিস কমানোর ওষুধ চিকিৎসকরা যেভাবে দেবেন সেভাবেই সবাই গ্রহণ করবেন, এটা সাধারণ কথা। এই বিষয়ে রোগীদের তরফ থেকে একটা মানে কি, তাদের একটা ভয় বা ভীতি কাজ করে। অনেক সময় আপনি ইনসুলিন দেন, ইনসুলিন দিলে তাদের অনীহা কাজ করে যে একবার ইনসুলিন নিলে আমি এখান থেকে আর বেরিয়ে আসতে পারবো না। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হলো যে, যেমন ধরেন একটা পেশেন্ট যখন ডায়াগনোসড হয়, প্রথম দেখা ধরা পড়ে যে তার ডায়াবেটিস, তার যদি অনেক সুগার থাকে, এই সুগারটাকে আপনি কীভাবে আনবেন, নিয়ে আসবেন নিচে? নিয়ে আসতে হলে আপনাকে ইনসুলিন দিয়ে নিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে সেফ, কারণ আপনার শরীরে ইনসুলিন কম আছে, আমি বাইরের থেকে ইনসুলিন দিয়ে সুগারটাকে আমি নর্মাল লেভেলে নিয়ে আসলাম, তারপরে আমি দেখবো যে তার কতটুকু ইনসুলিন লাগে, তাকে ওষুধে আসা যায় কি না ট্যাবলেটে। কিন্তু আপনি যদি প্রথমেই যদি ট্যাবলেট দিয়ে দেন, যদি অনেক বেশি সুগার, স্পেশালি আমরা বলি যে খালি পেটে সুগার যদি 14 উপরে থাকে তাহলে গ্লুকোজ কিন্তু অনেক বেশি, এই গ্লুকোজকে আমরা শরীরের যে ইনসুলিন সিক্রেটিং যে সেল ওখানে পাম্প করে নিয়ে এসে নিউট্রিলাইজ করা উচিত না, তাহলে শরীরে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ইনসুলিন নিলেই যে আপনার সারা জীবন নিতে হবে এমন কোনো কথা নাই। ইনসুলিন নেওয়ার পরে আমরা ট্যাবলেটও আসি, অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশনে যখন অপারেশন হয় তখনও কিন্তু আমরা ইনসুলিন দিই, পরে আবার ট্যাবলেটে চলে যায়। এটা একটা ভুল ধারণা যে ইনসুলিন নিলে আর কখনও ট্যাবলেট নেওয়া যাবে না, যার দরকার তাকে আমরা ইনসুলিন দিব। হঠাৎ আনকন্ট্রোলড হয়ে গেল বা ইমার্জেন্সি অপারেশন, তখন তারা এটা মুখে খাওয়ার ওষুধে কন্ট্রোল হচ্ছে না, আপনি ইনসুলিন দিচ্ছেন, কমে আসলে আবার চাইলে আগের মুখে খাওয়ার ওষুধে ফিরে যাওয়া সম্ভব। এখন যদি ধরেন তার কারো ইনসুলিন রিকোয়ারমেন্ট যদি অনেক বেশি হয় তাকে আসলে ট্যাবলেটে আনা যাবে না, কিন্তু আপনি যদি সেটা কমাইতে কমাইতে তার ডিসিপ্লিন লাইফে আসে, যদি দেখা যায় রিকোয়ারমেন্ট 10-15 ইউনিট, তার যদি অন্য কোনো সমস্যা না থাকে আমরা ট্যাবলেটে আসতে পারি। একজন ডায়াবেটিস রোগীর জন্য হাঁটা বা ব্যায়ামের জন্য কি ধরনের ব্যায়াম আপনি সাজেস্ট করেন এবং তিনি কোন সময় কতটুকু ডেইলি হাঁটবেন? আসলে যে ডায়াবেটিক রোগীর জন্য প্লেন সারফেস ওয়াকিং ইটস এ বেস্ট এক্সারসাইজ, এবং সে শুধু ওয়াকিং করবে অ্যাটলিস্ট, মানে আমরা বলি 40 মিনিটের বেশি বা 45 মিনিটের কিছু বেশি, একটু স্পিডটা বেশি দিয়ে যে কোনো সময়ই করতে পারে, তবে নির্দিষ্ট একটা সময়। কেউ যদি সকালে কমফোর্ট ফিল করে সে সকালে করতে পারে, কেউ যদি সন্ধ্যায় মনে করে সে সন্ধ্যায় করতে পারে। একটা নির্দিষ্ট সময়ে বডির যেমন ডায়ার্নাল ভেরিয়েশন থাকে, সেই ভেরিয়েশনে আমাদের ওই অ্যাক্টিভ যে স্টোরগুলো আবার খালি করা, আবার নতুন করে রিপ্লেস হওয়া, এটা কিন্তু মেনটেন হয়, যার জন্য আমরা নির্দিষ্ট সময়কে বলি, কখনো বলি না যে সকালেই হাঁটতে হবে বা বিকালে পারবেন না, তা না,
আপনি একটা নির্দিষ্ট সময় আপনার প্রফেশন এবং আপনার ব্যক্তিগত জীবন হিসাবে যখন আপনি সহজ এবং সুবিধা মনে করেন সেই সময় আপনি হাঁটবেন, কিন্তু প্রতিদিন অলমোস্ট কাছাকাছি সময়ে একটা মিনিমাম 45 মিনিট, একটু স্পিডে বেশি যদি অন্য কোনো সমস্যা না থাকে। কারো কারো তো বয়সজনিত কারণে অন্য সমস্যাও থাকতে পারে, আর্থ্রাইটিস, ব্যথা, কোমরের ব্যথা, হার্টের রোগও থাকতে পারে তার, কিন্তু আবার হাঁটতে যেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে যেয়ে কিন্তু অন্য রোগ বাড়ায় দিয়ে সেটাও যাবে না, সেটা আবার আমাদের কোমরবিডিটি বা এই ধরনের রোগ থাকলে ওই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কম্বাইনলি একটা সিদ্ধান্ত আপনাকে সাজেস্ট করতে হবে। তো আশা করছি আমাদের দর্শকরা আপনার এই পরামর্শ শুনে সেই মতো চলবেন এবং সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে এপিসোডে আমরা যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে টোনিং বল পাস। শিশুদের খুব পার্টির সময় বা অনেক যখন জমায়েত হয় তখন ওদের খুব পছন্দের একটা খেলা হচ্ছে পিলো পাস, যে মিউজিক হবে তার সাথে সাথে পিলো পাস করবে। কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে বল পাস। বল পাসের সাথে যে উপকারগুলো আমরা পাবো, এক হচ্ছে যে বলটা ধরে রাখার জন্য তার গ্রিপিং পাওয়ারটা বাড়বে, যেহেতু বলটা কিছুটা লাইট ওয়েট তার মাসল বা রিস্টের কোনো জোরটা বাড়বে এবং আর্মসের জোরটাও বাড়বে, পাশাপাশি যখন তার কনসেন্ট্রেশনটাও বাড়বে। তো আমরা ব্যায়ামটা দেখি এবং পাশাপাশি আমরা উপকারগুলো তারপর আমরা ডিসকাস করি। তো এখানে আমাকে হেল্প করবে ছোট বন্ধু লিও। ওকে লিও, শুরু করো কিভাবে। ফাইন, ওকে। প্রথমে যেটা করবে সিঙ্গেল লেগ বল পাস। হ্যাঁ, ওকে, অ্যান্ড স্টার্ট। নাইস, সুন্দর, গুড, অ্যান্ড ফাস্ট। হ্যাঁ, ফাস্ট ফাস্ট ফাস্ট, গুড, নাইস, ওকে, স্টপ। যখন তুমি অ্যাডভান্স মনে করবে যে এটা তোমার কাছে একটু বোরিং মনে হচ্ছে, একটু অত ভালো লাগছে না, সাথে সাথে তুমি কিন্তু বদল করে ফেলতে পারো। হ্যাঁ, বিরক্ত লাগলেই তুমি বদল করে ফেলতে পারো। দেখি বদল করে তুমি কীভাবে কী করবে। ওকে, আরও আরও অ্যাডভান্স মুভ। এখানে কোরের কাজটা হচ্ছে, পেটের কাজটা হচ্ছে, ফাইন। আবার চেঞ্জও করছো তুমি, নাইস। যত বেশি ভ্যারাইটি থাকে তত তোমার জন্য ভালো, বুঝতে পারছি। ওকে, গুড, অ্যান্ড আপ। তো এই ব্যায়ামটায় আমরা যেটা দেখলাম যে তার এক হাত থেকে এক হাতে বল নেওয়াটা যেটা, সেটার জন্য কনসেন্ট্রেশন দরকার, গ্রিপিং পাওয়ারটা দরকার, এবং পায়ের যে চেঞ্জটা দেখলাম তাতে যেটা হচ্ছে যে পায়ের মুভমেন্টগুলো হওয়ার কারণে তার জয়েন্ট এবং মাসেলগুলো স্ট্রং হচ্ছে, যেটা তার অনেক স্কুলে, স্পোর্টসে বা যে ধরনের কম্পিটিটিভ কোনো কিছুতে তাকে কিন্তু খুব হেল্প করবে। আর যখন আমরা দেখলাম দু পা করে করছে তখন কিন্তু পেটের স্ট্রেংথটাও বাড়বে, এবং পেটের স্ট্রেংথ যখন বাড়ে শিশুদের খুব কিন্তু পেট খারাপের ব্যাপার দেখা যায়, যে পানির কারণে হোক, খাবারের কারণে হোক। তো যত বেশি ওদের পেটের ভেতরের ইন্টারনাল ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, হজম শক্তিটা তখন ওদের ভালো থাকবে, ফলে ওদের পেট খারাপ বা আদার এ ধরনের রোগের হাত থেকে ওরা কিন্তু অনেকটুকুই মুক্ত থাকবে। তো আমরা দেখছি যে এখানে আমাদের অনেক উপকারও হচ্ছে, আবার দৃষ্টিনন্দন ব্যাপারও হচ্ছে, পাশাপাশি ওরা খুব এনজয়ও করছে। তো আমরা আশা করতে পারি যে আপনাদের শিশুদেরকে আপনারা যে কোনো বল দিয়েও চেষ্টা করাতে পারেন এবং উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই চকলেট অত্যন্ত প্রিয়। এ প্রিয় চকলেটের আছে অনেক উপকারী দিক, তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি চকলেট কেন খাবেন, কতটা খাবেন। চকলেট খেতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আসলে খুঁজেই পাওয়া যাবে না। ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা সবাই কিন্তু চকলেট খেতে পছন্দ করি, আর এই চকলেটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এটি যথেষ্ট ক্যালোরি সমৃদ্ধ। তাই কিন্তু সচরাচর আমরা চকলেটকে প্রতিদিনের পুষ্টিযুক্ত খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখি না। আমাদের অনেকেরই ধারণা চকলেট ওজন বৃদ্ধি করে, বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে দেয়, তাছাড়া দাঁতের গঠনও নষ্ট করে, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু চকলেটের ভালো গুণ রয়েছে, এর মধ্যে কিন্তু ডার্ক চকলেট অন্যতম। ডার্ক চকলেটটি যে কোকোয়া ট্রিট বিচি থেকে তৈরি হয় তা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডার্ক চকলেট বিভিন্ন ধরনের হার্টের সমস্যা রোধ করে। ভালো কোয়ালিটির ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ।
তাছাড়া ডার্ক চকলেট কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলকে কিন্তু কমাতে সহায়তা করে। তাছাড়া ব্রেইনের ফাংশন ঠিক রাখতেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা অনেক ভালো পালন করে থাকে। তাই দর্শক বুঝতেই পারছেন যে ডার্ক চকলেটের আসলে যথেষ্ট ভালো গুণ রয়েছে, কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ। আর যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি, তবে ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ, তাই একটি নির্দিষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই তা নিতে হবে। এবং ডার্ক 100 গ্রাম ডার্ক চকলেট থেকে কিন্তু আমরা অলমোস্ট 550 থেকে 600 ক্যালোরি পেয়ে থাকি। কাজেই দর্শক বুঝতে পারছেন যে এটার অবশ্যই একটি পরিমিত পরিমাণে নিতে হবে এবং বেশি পরিমাণে খাওয়া যাবে না। আমি দর্শকদেরকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা সপ্তাহে প্রতিদিন একটি ছোট সাইজের ডার্ক চকলেট দিতে পারেন। আর বড়দের জন্য আমি বলবো যে আপনারাও চাইলে কিন্তু একটা ডার্ক চকলেট নিতে পারেন, তবে তা অবশ্যই 20 থেকে 25 গ্রামের বেশি হবে না। এবং আমি রিকমেন্ড করবো প্রতিদিন রাতে ডিনারের পরে আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে এই ডার্ক চকলেট নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু সুখবর আছে, ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু চাইলে প্রতিদিন ডার্ক চকলেট নিতে পারেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 20 গ্রাম ওজনের একটি ডার্ক চকলেট নেন, তবে তার ব্লাড সুগার কন্ট্রোল হয়, কারণ তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধির ফলে কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার গতিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কাজেই দর্শক বুঝতে পারছেন যে ডার্ক চকলেটের অনেক ভালো ভালো গুণ রয়েছে, আর ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা রয়েছে, কারণ ডার্ক চকলেট কিন্তু ওজন বাড়ানোর গতিকে কমিয়ে দেয়, কারণ এর মধ্যে ফ্লেভোনোলস নামে যে অ্যান্টিঅক্সিডেন্টটি রয়েছে, অর্থাৎ ডার্ক চকলেটের মধ্যে যে কোকোয়াটা রয়েছে, তার মধ্যে ফ্লেভোনোলস নামে এই অ্যান্টিঅক্সিডেন্টটি কিন্তু আমাদের ওজন বাড়ার গতিকে কিন্তু কমিয়ে দেয়। সুতরাং আপনারা কিন্তু চাইলে, যারা ওজন কমাতে যাচ্ছেন, তারা কিন্তু প্রতিদিন 10 থেকে 15 গ্রামের ছোট্ট সাইজের কিন্তু একটি ডার্ক চকলেট অবশ্যই নিতে পারেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি জিনিস বলবো, তা হচ্ছে অবশ্যই ডার্ক চকলেট কেনার সময় খেয়াল করে কিনবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডার্ক চকলেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে। অবশ্যই সেটার মধ্যে 70% অর্থাৎ 70% কোকোয়া আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, জরায়ুটার যে মূল অংশটার নিচে একটু সরু অংশ, যেটাকে আমরা বলি, যে সেটাকে আমরা জরায়ু মুখ বলি বা ইংরেজিতে বলি সার্ভিক্স, এখান থেকে বলি আমরা সার্ভাইকাল ক্যান্সার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।